শুনতে অবাক লাগলেও ডিম বিক্রি হচ্ছে 3000 টাকা কেজি দরে। তবে এই ডিম মুরগি বা হাঁসের না, লাল পিঁপড়ার। সুস্বাদু ও উপাদেয় খাবার হিসেবে অনেকেই সালাদ, চাটনি এমনকি কাঁচাও খেয়ে থাকেন এই ডিম। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও বেশ জনপ্রিয় পিঁপড়ার ডিমের চাটনি। বাংলাদেশেও বিক্রি হচ্ছে পিঁপড়ার ডিম। দেশের কয়েক হাজার পরিবার এই ডিম সংগ্রহ করেই জীবিকা নির্বাহ করছেন। একদিকে নেশা, অন্যদিকে জীবিকার তাগিদ। যেন বিচিত্র এই পেশা টানছে মানুষকে। লাল পিঁপড়া বা অন্যান্য পোকামাকড়ের কামড় উপেক্ষা করেও অনেকটা নেশার মতো লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করে যাচ্ছেন ময়মনসিংহ জেলার বেশ কয়েকটি পরিবার। বংশগতভাবেই এই পেশা বেছে নিয়েছেন অনেকেই। আমরা সোমবার বিভিন্ন জায়গায় আর কি, কত দুবার আহি, কত নাদিরপুর জায়গা, কত হাতে জায়গায় জায়গায় যাইয়া মনে করুন আইয়া ওই সোমবার আইয়া মঙ্গলবার বুধবার বাঙ্গিয়া আবার জায়গা। একটি বাস আর ঝুড়ি নিয়ে এ ঝোপ থেকে ও ঝোপ ঘুরে বেড়ান ডিম সংগ্রাহকরা। বাপদাদার শেখানো কৌশলে প্রতিদিন প্রায় 2.5 থেকে 3 কেজি পিঁপড়ার ডিম সংগ্রহ করেন তারা। এই ডিমের দামও নেহায়াত কম না। প্রতি কেজি বিক্রি হয় 800 থেকে 1800 টাকা। তবে চাহিদা বেশি থাকলে দাম 3000 টাকাও ছাড়িয়ে যায়। তবে আমাদের দেশে এই ডিম খাওয়া হয় না, বরং বড়শি দিয়ে মাছ ধরার টোপ হিসেবে ব্যবহৃত হয়। যে কোনো মাছের প্রিয় খাবার হওয়ায় শৌখিন মাছ শিকারী বা জেলেরা এই ডিম দিয়ে খুব সহজেই মাছ ধরেন পুকুর, ডোবা বা নদীতে। এই পিঁপড়ার ডিমটা হচ্ছে আসলে মাছের একটা প্রিয় খাবার। এটা দিয়ে আমরা মাছ ধরতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা সব মাছই আর কি ধরে, এটা মাছে আর কি প্রিয় মানে পছন্দ করে খুব। এটা আমরা কিনে নিয়ে আসি বাইরের থেকে 1600 থেকে 1800 টাকা কেজি পড়ে। পিঁপড়া ডিম দিয়ে হলো মাছ মারার সবচেয়ে প্রিয় খাদ্য। পিঁপড়া ডিম হইলে মাছ খাবেই, বসিতে খাবেই খাবেই। অনেকগুলো মাছ আমরা অনেক সময় পাই যা এই পিঁপড়া ডিম দিয়ে আমরা লাভবান হই, লস হয় না। আমি যদি নদীতে মাছ ধরি আমার শখ, এখান থেকে ডিম কিনে, এখানে ডিমগুলো সবচেয়ে ভালো, এইগুলো ডিম নিয়ে আমরা নদীতে সবসময় মাছ মারি, তার জন্য আমরা এখানে আসি আর কি। আমি নদীর মধ্যে মাছ মারি, পিঁপড়া ডিমটা নিলে সব মাছই ধরে, ভালো ভালো মাছে খায় পিঁপড়ার ডিম। ময়মনসিংহ নগরীর কাচারিঘাট জিরো পয়েন্ট লাল পিঁপড়ার ডিম বিক্রির প্রধান কেন্দ্রস্থল। প্রতিদিন ভোর 5টা থেকে বসে এই ডিমের বাজার, আর সেখান থেকে মাছ শিকারীরা কেজি প্রতি 800 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত দামে ক্রয় করে নিয়ে যান এই ডিম। আর ডিম বিক্রি করে ব্যবসায়ীরা চালাচ্ছেন সংসার, পড়াশোনা করাচ্ছেন ছেলেমেয়েদের, কেউ কেউ আবার জমি কিনে ঘর তুলেছেন এই ডিম বিক্রি করেই। আমি 30-35 বছর ধরে এই পিঁপড়া ডিমের ব্যবসা করি। আমার লোকজন আছে 12-14 জন দেবাঙ্গাই, পরে এটা দিয়ে সংসার চালাই, আর রোজগার তো হচ্ছে, আর রোজগার না হলে আর এতদিন কি এই ব্যবসা করি। আমার দাদা পাকিস্তান আমার লাগে তো ব্যবসা করে আসছে, আমরা ব্যবসা ছাড়াও করছি, আমরা করতেছি 20-22 বছর যাবৎ ধরে এটা ভাঙতেছি। আবার কিছু কিনা ব্যবসাও করি, 10-12 জন লোক দিয়ে ভাঙ্গাই এভাবে আল্লাহ চালাইতেছি। আমি এই ডিমে পিঁপড়ার ডিমের ব্যবসা করিয়া এক ছেলে লেহাপড়া করাইতেছি, আর এক ছেলে লেহাপড়া করে বাইরে পাঠাইছি। এক ছেলে মেট্রিক পরীক্ষা দিব, মেয়ে বিয়া দিয়ে আসছি, মেট্রিক পাস করে। ময়মনসিংহ অঞ্চলে পিঁপড়ার ডিমের মান দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক ভালো, আর তাই এই অঞ্চলে পিঁপড়ার ডিম সংগ্রহের সাথে জড়িত সকলেই সফলতার মুখ দেখেছেন। তবে দিন দিন দেশীয় গাছ কেটে ফেলায় কমে গেছে ডিম সংগ্রহ, তাই দেশি গাছ না কাটার অনুরোধ জানিয়েছেন এই পিঁপড়ার ডিম সংগ্রাহকরা।